হ্যালো গাইস, ওয়েলকাম টু বর্ন বাইকার। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সবাই ঘরে আছেন, হোম কোয়ারেন্টাইনে আছেন। সো একটা কথা বলতেই হয় যে, যদিও ওই কথাটি আপনারা সবাই জানেন যে সবাই এখন মানে ঘরে থাকাটা বাধ্যতামূলক, সো কেউ ঘর থেকে বের হবেন না ইনশাল্লাহ। সো যত চেষ্টা করবেন নিজেকে ঘরে রাখার, আবদ্ধ রাখার। তো আমি আজকে ঘরে বসে থাকতে থাকতে আপনাদের মাঝে চলে আসলাম একটি নতুন একটি ব্লগ নিয়ে, এবং সেটা হচ্ছে শাওমির একটি অ্যাকশন ক্যামেরা নিয়ে আমি আজকে বলবো, যেটা হচ্ছে বাংলাদেশের মোটো ব্লগ স্টার্ট করার জন্য ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা আই থিঙ্ক। এটা আমি পার্সোনালি আমি মনে করি, এবং অনেকেও এটা মনে করে যে অল্প বাজেট বা মিডিয়াম একটা বাজেটের ভিতরে শাওমি ক্যামেরাটা অনেক বেস্ট। তো ওকে, চলুন শাওমি নিয়ে আমার আজকে টপিক স্টার্ট করা যাক। তো গাইস, এটা হচ্ছে শাওমি YI 2K অ্যাকশন ক্যামেরা। সো আপনারা অনেকে চিনেন অথবা অনেকে জানতে চেয়েছিলেন আমার কাছে। সো এটি পুরো ওয়ার্ল্ড ওয়াইড হয়ে গিয়েছে। সো এটা 2017 সালে অনেকে এটাকে বলতো গোপ্রো কিলার, আই ডোন্ট নো ওয়াই। যদিও গোপ্রো কিলার হওয়ার কোনো চান্সেস এটার ভিতরে নেই, তবু বলা চলে যে এটা একটা বেস্ট ক্যামেরা অল্প বাজেটের ভিতরে। অনেক দেশে এটা প্রচলিত আছে, আই মিন সরি, অনেক দেশে এটা রয়েছে, অনেক ইউটিউবাররা বা মোটো ব্লগার এটি ব্যবহার করে। তো এটা হচ্ছে গ্লোবাল ভার্সন, শাওমি YI 2K গ্লোবাল ভার্সন। তো এটা দুইটা ভার্সন রয়েছে, একটা হচ্ছে চায়না, একটা গ্লোবাল। সো দুইটা প্রায় সেম বলতে মানে বললেই হয়। তো চলুন আজকে কথা বলবো আমি এটা নিয়ে। তো এটার মার্কেট প্রাইস হচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় 6,000 টাকা, প্রায় 6,000 টাকার মতো। এবং এটার সব কিছু অ্যাক্সেসরি সব মিলিয়ে প্রায় 10 থেকে 11,000 টাকা পড়ে। এটা হচ্ছে ক্যামেরা বক্স, এটা ক্যামেরা বক্স, এটার ভিতরে জাস্ট হচ্ছে একটা ক্যামেরা থাকে, আই মিন অ্যাকশন ক্যামেরা থাকে। তো এটার সাথে আপনারা যারা মোটো ব্লগ করতে চান তাদের অবশ্যই অনেক অ্যাক্সেসরিজ প্রয়োজন। দ্য নাম্বার ওয়ান হচ্ছে যে আপনাদের বাইকের যে হেলমেট মাউন্ট, ফার্স্ট ইউ নিড হেলমেট মাউন্ট, যে এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে হেলমেট মাউন্ট, আপনারা দেখতে পাচ্ছেন এটা এমসিল দিয়ে লাগানো হয়। তো এটা হচ্ছে হেলমেট মাউন্ট। তো মোটো ব্লগিংয়ের জন্য আমরা অনেকে যারা হেলমেট অ্যাকশন ক্যামেরাটা লাগাতে চাই, যেটা হচ্ছে মেইন পারপাস আমরা সব অ্যাকশন ক্যামেরাটা কিনি, সো এটা হচ্ছে হেলমেট মাউন্ট। এটা হেলমেট মাউন্ট, তারপরে এটা হচ্ছে জে হুক। এই হুকটা দেখতে অনেকটা জে ওয়ার্ডের মতোই ইংলিশ, তো এটাকে বলে, এই জন্য বলা হয় জে হুক। এটা এখানে সেট আপ করা হয়, দেন তারপর আমরা অ্যাকশন ক্যামেরাটা লাগাই। তো আর একটা হচ্ছে নর্মাল কেস, এটা আপনি যখন পকেটে রাখবেন বা বিভিন্ন টেবিলে রাখবেন ক্যামেরাটা, যেন কোনো ডাস্ট না পড়ে, এর জন্য নর্মাল কেসটা ব্যবহার করা হয়। এবং দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইজ হচ্ছে ওয়াটারপ্রুফ কেস, এটা হচ্ছে ওয়াটারপ্রুফ কেস। এবং আপনি এটা হেলমেটও লাগাতে পারবেন, এবং যখন হাতে ব্লক করবেন তখনই আপনি এটা হাতে রেখে ক্যামেরাটার ভিতরে ভরে তারপর আপনি ব্লক করতে পারবেন। তো আফটার অল আপনার যখন মোটর ব্লক করতে হবে তখন আপনার এই বেশ কিছু অ্যাক্সেসরিজ দরকার হবে। তো সব কিছু মিলে আপনার ক্যামেরার প্রাইসটা যদি আমরা ধরি প্রায় 10,000 বা 11,000 টাকার মতো যাবে। আর আরেকটা জিনিস বলতে বাকি ছিল, সরি, এটা হচ্ছে দ্য সেলফি স্টিক, আই মিন অ্যাকশন ক্যামেরা সেলফি স্টিক। তো এই ছিল টুকটাক অ্যাক্সেসরিজ, আই থিঙ্ক এর চেয়ে বেশি কিছু দরকার নাই আপাতত, বা কেউ যদি ব্লগ করা স্টার্ট করতে চান। তো এই এখন আমি কথা বলবো হচ্ছে ক্যামেরাটা নিয়ে। তো সব কিছু মিলে যে ক্যামেরাটার ডিটেলস নিয়ে আমি এখন কথা বলবো। সো ক্যামেরাটা দেখতে অনেক সুন্দর, স্মার্ট লুকিং ক্যামেরাটি। তো এটার হচ্ছে আপনারা চাইলে এটা এটা যেহেতু 2K, সো 2K মোডে আপনারা সবাই ভিডিও করতে পারেন, এবং এটা 1080 রেজুলেশনে ভিডিও করতে পারবেন, 30 FPS-এ অথবা 60 FPS-এ। সো আই থিঙ্ক ইটস বেস্ট নর্মাল কিছু ভিডিওর জন্য, এটা বেস্ট। আর এটার ব্যাটারিটা হচ্ছে প্রায় 1000 mAh ব্যাটারি। সো এটা দিয়ে আপনি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মিনিমাম ভিডিও করতে পারবেন। সো আমরা তো কেউ টানা কেউ ব্লগ করি না বা ভিডিও করি না, সো 2 মিনিট, 1 মিনিট, 5 মিনিট টুকটাক কাউন্ট করে সব কিছু মিলে আপনি প্রায় 60-70 মিনিট মিনিমাম আপনি ভিডিও করতে পারবেন। তো এটা গেল হচ্ছে। আর
এটা তো আপনার ওয়াইফাই অপশন আছে, এই পাশে ওয়াইফাই অপশন আছে। সো এটি দিয়ে আপনি যখন হেলমেটে অথবা ট্রাইপড অথবা সেলফি স্টিকে আপনি যখন ক্যামেরাটি লাগাবেন, তো আপনি সেই ওয়াইফাই থেকে আপনার ফোনে কানেকশন করে একটি শাওমি টুকে একটি অ্যাপস রয়েছে, সে অ্যাপসটি কানেকশন করে দেন আপনি ওই মোবাইলে দেখতে পারবেন যে আপনার পজিশন ঠিক আছে কি না, বা আপনার যদি কোনো সেটিংস দরকার হয় যে আপনি কোন রেজুলেশনে ভিডিও করতে চান বা কত FPS রাখতে চান, তো সব কিছুর জন্য আপনার এই ওয়াইফাইটা দেওয়া হয়েছে যে আপনি নিজের মতো করে এটা মনিটর দেখতে পারবেন। যেহেতু ক্যামেরাটিতে মনিটর নেই, সো আপনার এটা অ্যাপসের মাধ্যমে কানেক্টেড করে দেন আপনার মোবাইল থেকে জিনিসটা দেখতে পারেন, ডিটেলস তারপরে বিভিন্ন অপশন সব ঠিকঠাক করতে পারেন, ডিফল্ট অপশনগুলো কম বেশি করতে পারেন। সো এই ক্যামেরাটি বেশ কিছু ফিচার রয়েছে যেটি আপনার অ্যাপসের মাধ্যমে কম বেশি করতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে এই ক্যামেরাটিতে এটা হচ্ছে মেমোরি কার্ড পয়েন্ট, এই যে মেমোরি কার্ড পয়েন্ট আপনাদের দেখাতে পাচ্ছি, এই মেমোরি কার্ড পয়েন্ট এটাতে হচ্ছে প্রায় 128 GB মেমোরি কার্ড সাপোর্ট করবে। সো ইটস এনাফ ফর এ ব্লগার যে একটা মেমোরি কার্ড 128 GB অনেক। সো আপনারা চাইলে 2-3টে মেমোরি কার্ডও ক্যারি করতে পারেন, 64 GB অথবা 32 GB, ইটস আপ টু ইউ। তো এই ছিল মেমোরি কার্ডের পয়েন্টটা। আর এখানে দুটো অপশন দেওয়া হয়েছে, একটা হচ্ছে USB মোড আর একটা হচ্ছে চার্জিং মোড। সো দুটো অপশনই এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আরেকটি কথা, এই ক্যামেরাটিকে মোটেও গোপ্রোর সমতুল্য করা যাবে না, অবভিয়াসলি গোপ্রোর থেকে এটা অনেক দাম কম এবং নিম্নমানের, বাট একেবারে ফেলে দেওয়ার মতো ক্যামেরা শাওমি না। আপনারা জানেন যে শাওমি মোবাইল থেকে শুরু করে অনেক কিছু আমরা ইউজ করি বর্তমান সমাজে, আমরা সবাই অনেক কিছু, মোবাইল পাওয়ার ব্যাংক থেকে শুরু করে ওয়াচ। সো এই ক্যামেরাটি এরকম যে অল্পর ভিতরে অনেক বেস্ট, এবং এটির বর্তমান বাজার মূল্য হচ্ছে প্রায় 6 থেকে 6,500 টাকা। সো আমি শিওর না যে আপনার এটা হচ্ছে গ্লোবালটা, তো গ্লোবালটা বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল কি না, আপনারা হয়তো পেতেও পারেন বসুন্ধরাতে বা মাল্টিপ্ল্যানে বা এলিফ্যান্ট রোডে বেশ কিছু অ্যাকশন ক্যামেরার দোকান রয়েছে, বা ফার্মগেটের কিছু দোকান রয়েছে, সো আপনারা দেখতে পারেন। তো 6 থেকে 6,500 টাকা নিবে, আর অ্যাক্সেসরিজ এই ওয়াটারপ্রুফ কেস সব কিছু মিলে আপনার 10-11,000 টাকার মতো যাবে। তো তো এটা দিয়ে আপনারা মানে বিগিনার হিসাবে, যদি আমি নিজেও বিগিনার, আমি এখনও ইউটিউবে কিছু বুঝি না, বাট ট্রাই করে যাচ্ছি যতটুকু করার, তো এটা দিয়ে আপনারা মোটর ব্লগিং শুরু করতে পারেন। ইনশাল্লাহ ভালো কোয়ালিটি হবে, আমার ভিডিওতে আপনারা হয়তো টুকটাক দেখতে পাবেন। সো চলুন আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি হচ্ছে ক্যামেরার রেজুলেশন এবং ভিডিও কোয়ালিটি সম্পর্কে। ওকে, সো গাইস, দিস ইজ মাই শাওমি YI2K লাইট গ্লোবাল ভার্সন। তো ওই একই কথা, গ্লোবাল আর চাইনিজ প্রায় একই জিনিস, সেটা আজের একটা কথা আর কি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যামেরার ভিডিও এবং হচ্ছে সাউন্ড কোয়ালিটি, এবং সাউন্ড কোয়ালিটির একটা প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে যে এই অ্যাকশন ক্যামেরার দুটি কেস আছে, একটা হচ্ছে যে ওয়াটারপ্রুফ কেস, আর একটা হচ্ছে নর্মাল একটা গ্রিপ টাইপের একটা রাবারের কেস আছে। তো আপনারা হচ্ছে যখন জিনিসটা পকেটে ক্যারি করবেন বা নর্মালি হাতে নিয়ে একটু কোনো জায়গায় ঘুরবেন বা হাঁটাহাঁটি করবেন, তো সেই ক্ষেত্রে আপনার নর্মাল যে রাবারের কেসটা সেটা ইউজ করতে পারেন। বাট এখানে একটা কথা হচ্ছে যে এটা হচ্ছে সেই নর্মাল রাবারের কেসটা, তো আপনারা যখন কেস ইউজ করবেন তখন আপনারা সাউন্ড কোয়ালিটি পাবেন না, পেলেও একদম লো পাবেন। সো যার জন্য আমি এখন কথা বলতেছি একদম হচ্ছে আপনার কেসটা খুলে, কোনো কেস ইউজ করি নাই। তো এই হচ্ছে ভিডিও কোয়ালিটি, আশা করি আপনাদের কারো খারাপ লাগবে না। সো আপনারা যদি এই ক্যামেরাটি নিতে চান এই রেঞ্জের ভিতরে অবশ্যই ভালো। সো চলুন আপনাদের দুই একটা ভিডিও দেখাই অ্যাকশন ক্যামেরার। Thank you.
তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ব্লগে নতুন কোনো নতুন কোনো কিছু নিয়ে। আর যেহেতু এখন সবার লকডাউন, সবাই হোম কোয়ারেন্টাইনে আছেন, সো অবশ্যই ঘরে থাকবেন, বাসা থেকে বের হবেন না, দেশের জন্য দোয়া করবেন আর সাবস্ক্রাইব করবেন অবশ্যই প্লিজ, এবং সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।